আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমরা জানব মুসলমানদের আবিসিনিয়া হিজরত সম্পর্কে। ভিডিওটি শুরু করার আগে স্ট্রি বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী ভিডিও সবার আগে পেতে পাশের বেল আইকনটিতে ক্লিক করুন। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও তার সাহাবীদের উপর মক্কার কাফিরদের অন্যায় অত্যাচারের বিভীষিকাময় ধারা প্রক্রিয়া শুরু হয় নবুয়তের চতুর্থ বর্ষ তথা 614 খ্রিস্টাব্দের শেষের দিক থেকে। জুলুম নির্যাতনের মাত্রা শুরুতে সামান্যই ছিল, কিন্তু দিন যত অতিবাহিত হতে লাগল জুলুম নির্যাতনের মাত্রা ততই বৃদ্ধি পেতে লাগল। শেষ পর্যন্ত অবস্থা এমন হল যে মক্কায় মুসলমানদের টিকে থাকাটাই একরকম অসম্ভব হয়ে উঠল। তাই এই বিভীষিকাময় অত্যাচারের কবল থেকে পরিত্রাণ লাভের জন্য মুসলমানরা বাধ্য হলেন অন্য পথের সন্ধান করতে। অনিশ্চয়তা এবং দুঃখ দুর্দশার এ ঘোর অন্ধকারাচ্ছন্ন অবস্থার মধ্যে আল্লাহ তাআলা অবতীর্ণ করলেন, আল্লাহর জমিন অপ্রশস্ত নয়। এ আয়াতে মূলত হিজরতের ইঙ্গিত প্রদান করা হয়েছে। এ আয়াত অবতীর্ণের পরে রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবীদের জন্য হিজরতের তথা দেশান্তরের কথা চিন্তা করতে লাগলেন। তিনি বহু পূর্ব থেকেই আবিসিনিয়ার সম্রাট নাজ্জাশির উদারতা এবং ন্যায়পরায়ণতা সম্পর্কে শুনেছিলেন। অধিকন্তু সেখানে যে কারো প্রতি কোনো অন্যায় অত্যাচার বা অবিচার করা হবে না সেই কথাও তিনি শুনেছিলেন। মুসলিমগণ যদি আবিসিনিয়া গমন করে তাহলে সেখানে নিরাপদ থাকার এবং নির্বিঘ্নে ইসলাম পালনের সুযোগ লাভ করবে, এই বিশ্বাস নবীজির ছিল। এসব কিছু বিবেচনা করে তাদের জীবন ও ইমানের নিরাপত্তা বিধান এবং নির্বিঘ্নে ইসলাম পালনের সুযোগ লাভের উদ্দেশ্যে আল্লাহর হুকুমে হিজরত করে আবিসিনিয়ায় গমনের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবীগণকে নির্দেশ প্রদান করলেন। আবিসিনিয়ায় হিজরত দুটি পর্যায়ে বিভক্ত ছিল। প্রথমত নবুয়তের পঞ্চম বছরের শেষ দিকে 615 খ্রিস্টাব্দে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাই জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে 11 জন পুরুষ ও 4 জন মহিলা আবিসিনিয়া হিজরত করেন। এই 15 জনের দলে ইসলামের তৃতীয় খলিফা হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার স্ত্রী মহানবীর কন্যা রুকায়া, জুবাইর ইবনে আওয়াম, মুসআব ইবনে উমাইয়া প্রমুখ সম্ভ্রান্ত পরিবারের সাহাবীগণ ছিলেন। এটা মুসলমানদের আবিসিনিয়ার প্রথম হিজরত। আবিসিনিয়ার বর্তমান নাম ইথিওপিয়া। আবিসিনিয়া তখন বাণিজ্যিক কেন্দ্র ছিল। আবিসিনিয়ার সম্রাট আসহামা একজন ন্যায়পরায়ণ শাসক ছিলেন, তার উপাধি ছিল নাজ্জাশী। আবিসিনিয়ার অধিবাসীগণ খ্রিস্টান ধর্মের অনুসারী ছিল, তাই মক্কার পত্তলিকদের সাথে তাদের কোনো সুসম্পর্ক ছিল না। আবিসিনিয়ার সম্রাট মুসলিম দলকে সাদরে বরণ করেন। এদিকে মুসলমানরা হিজরত গেছেন বলে মক্কার কাফেররা খুবই ক্রোধান্বিত হল। এরপর মক্কার কুরাইশরা পরামর্শ সভা আহ্বান করল। এই সবার সিদ্ধান্ত অনুসারে মুসলমানদেরকে আবিসিনিয়া থেকে ফিরিয়ে আনার জন্য আবদুল্লাহ ইবনে আবু রাবিয়া ও আমর ইবনে আসের সমন্বয়ে এক প্রতিনিধি দল বিভিন্ন উপঢৌকন সহ আবিসিনিয়া প্রেরিত হল। তারা বাদশাহ নাজ্জাশির দরবার উপস্থিত হয়ে প্রত্যেক সভাসদকে উপঢৌকন প্রদান করে বাদশাহকে মুসলমানদের ব্যাপারে খেপিয়ে তুলতে চাইল। কিন্তু নাজ্জাশি তার দুর্দর্শিতার কারণে এই ছল ছতরি বুঝে ফেললেন। মুসলমানদের মধ্য থেকে সকলকে উপস্থিত করে তিনি কুরাইশদের অভিযোগ তাদের সামনে তুলে ধরলেন। জাফর ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা এর বিচক্ষণতাপূর্ণ বক্তব্যে বাদশাহ অভিভূত হলেন। এরপর তিনি কুরাইশদের দাবি বাদশাহ প্রত্যাখ্যান করলেন এবং প্রতিনিধি দলের শেষ প্রচেষ্টা ব্যর্থ হলে তারা বিভ্রান্ত হয়ে মক্কায় ফিরে এল। এভাবে আবিসিনিয়ায় মুসলমানদের নির্বিঘ্নে দিন যাপন আরও ত্বরান্বিত হল এবং মুসলমানরা বাদশাহর শুকরিয়া আদায় করে সেখানে অবস্থান করতে লাগলেন। দ্বিতীয়ত হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে পরিচালিত দল আবিসিনিয়ায় 3 মাস অবস্থান করে। এর মধ্যে একটি ভিত্তিহীন সংবাদ প্রচারিত হয় যে মক্কার কুরাইশগণ ইসলাম গ্রহণ করেছে। সংবাদ পেয়ে আবিসিনিয়া থেকে মুসলিম দল মক্কায় ফিরে আসে, কিন্তু ফিরে এসে দেখে পরিস্থিতি পুরোটা ভিন্ন। নবদীক্ষিত মুসলিমদের উপর অত্যন্ত মর্মান্তিক ও অমানসিক অত্যাচার শুরু হয়। অতঃপর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উসমান রাদিয়াল্লাহু তাআলার নেতৃত্বে 18 জন মহিলা এবং 100 জনের একটি দলকে পুনরায় আবিসিনিয়ায় প্রেরণ করেন। এটাই মুসলমানদের আবিসিনিয়ায় দ্বিতীয় হিজরত। সেখানে সম্রাট নাজ্জাশি তাদের পুনরায় সাদরে বরণ করে নেন। এই হিজরতের পরেই আল্লাহ তাআলা নাজিল করলেন, যারা নির্যাতিত হওয়ার পর আল্লাহর হুকুমে গৃহত্যাগ করেছে আমি অবশ্যই তাদেরকে দুনিয়াতে উত্তম আবাস দেব এবং পরকালের পুরস্কার তো সর্বাধিক। আল কোরআন সুরা নাহল আয়াত নম্বর 41। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুরাইশদের অমানসিক নির্যাতন অটল থেকে তার উম্মতদের হেদায়াত দান করতে থাকেন। নবদীক্ষিত মুসলমানদের
কুরাইশদের উৎপীড়ন থেকে রক্ষার জন্য তিনি আবেসিনিয়ায় আশ্রয় গ্রহণের নির্দেশ দেন। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর পক্ষে স্বদেশভূমি এবং প্রতিদিন দীক্ষিত হওয়া শত সহস্র নমুসলিম সাহাবিদের ছেড়ে আবেসিনিয়ায় গমন করা সম্ভব হয়নি। সম্মানিত ভিউয়ার্স, ইসলামের ইতিহাস সিরিজটির অন্যান্য পর্বসমূহ দেখতে ডেসক্রিপশন লিঙ্ক সমূহতে ক্লিক করুন আর ভিডিওটি শেয়ার করে ইসলামের ইতিহাস ঐতিহ্য সবার মাঝে ছড়িয়ে দিতে সহযোগিতা করুন। দেশ ও বিশ্ব ইতিহাস ও মুসলিম বিশ্বের ইতিহাস ঐতিহ্য এবং বর্তমান অবস্থা সহ বিভিন্ন রকম ইসলামিক বিষয়াদি সম্পর্কে জানতে স্ট্রিট বাংলা চ্যানেলে সাথে থাকুন। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আমাদের ওয়েবসাইট www.historybangla.com ভিজিট করুন। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।